ডানা ঘূর্ণিঝড়ের ফলে ফসলের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ যদি আপনারা পেতে চান তাহলে আজকের এই ভিডিওতে আপনাদের আমি ডিটেলসে জানিয়ে দেব যে কিভাবে আপনারা ক্ষতিপূরণ পাবেন এবং ক্ষতিপূরণ পাওয়ার জন্য কোন ফর্ম ফিল করবেন এবং কোথায় সেটা জমা দেবেন সমস্ত কিছু ডিটেলসে আপনাদের জানাবো তাই ধৈর্য ধরে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি আপনারা ডানার প্রভাবে ফসলের ক্ষতিপূরণ পেতে চান তাহলে আচ্ছা আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি যেই গ্রুপটা হচ্ছে আমাদের পরিবার যদি আপনারা চান এই পরিবারের সদস্য হতে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইজিলি জয়েন হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারেন এবারে বলি যদি আপনাদের কারোর কোনো সমস্যা থাকে যে সমস্যা যদি মনে হয় যে আমি সমাধান করতে পারবো তাহলে আপনারা সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে সমস্যার সমাধান করিয়েও নিতে পারেন বেশ এবারে আজকের টপিকের দিকে ফিরে আসি ডানা ঘূর্ণিঝড়ের ফলে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ পেতে গেলে আপনাদের একটি ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সেই পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে আপনারা ফর্মটা ফিল করতে পারেন বা আপনাদের আরও অপশান রয়েছে আপনারা যদি বিডিও অফিসে যান সেখানেও ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিতে পারেন সেখানেও ফ্রিতে ফর্ম পেয়ে যাবেন তাছাড়া যদি কৃষি দপ্তরে যান সেখানেও ফর্ম পেয়ে যাবেন ফ্রিতে সব অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো চলুন এবারে দেখে নেওয়া যাক যে ফর্মটা আপনারা ফিল আপ করবেন কীভাবে আর জমাটা দেবেন কিভাবে আর কী কী ডকুমেন্ট লাগবে সেটাও আপনাদের জানিয়ে দেবো এটা হচ্ছে বাংলা শস্য বিমার অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটা ফিল করে যদি আপনারা এখন জমা দেন তাহলেই কিন্তু ডানা ঘূর্ণিঝড়ের ফলে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ পাবেন কীভাবে ফর্মটা ফিল আপ করবেন দেখে নিন এই ফর্মটার প্রথমেই রয়েছে কৃষকের নাম তো কৃষকের নাম আপনাদের প্রথমে এখানে দিয়ে দিতে হবে তারপরে কৃষকের পিতা মাতা স্বামী বা অভিভাবকের নাম আপনাদের এখানে দিয়ে দিতে হবে তারপরে কৃষকের বয়সটা আপনাদের এখানে দিতে হবে তারপরে কৃষকের লিঙ্গ এখান থেকে আপনাদের বেছে নিতে হবে পুরুষ স্ত্রী না অন্যান্য এখান থেকে ভোটার কার্ডের নাম্বার আপনাদের দিয়ে দিতে হবে এবং তারপরে জাতি কী রয়েছে ওবিসি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সেটা আপনাদের এখান থেকে চুজ করতে হবে তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে আপনারা যে মোবাইল নাম্বার আপনাদের চালু আছে সেটাই দেবেন আর এখানে আধার নাম্বারও দিয়ে দিতে হবে তারপরে এবারে আপনাদের এখানে ঠিকানা দিতে হবে যেমন গ্রামের নাম পঞ্চায়েত ব্লক জেলা এগুলো আপনাদের এখানে ফিল আপ করতে হবে যদি কৃষক বন্ধু আইডি থাকে তাহলে এখানে দেবেন যদি না থাকে তাহলে আপনারা দেবেন না স্কিপ করে দেবেন ঠিক আছে বেসিক একটা ফর্ম ফিল আপ রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছে আপনারা ইজিলি এটা করতে পারবেন এরপরেই দেখুন নিচে রয়েছে বিমা জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে আপনাদের জমির খতিয়ার নাম্বার দাগ নাম্বার জেল নাম্বার বা মৌজার নাম ব্লক গ্রাম পঞ্চায়েত এগুলো আপনাদের ফিল আপ করতে হবে দেখুন প্রথমেই রয়েছে ব্লক তারপরে গ্রাম পঞ্চায়েত তারপরে মৌজার নাম বা জেল নাম্বার তারপরে খতিয়ার নাম্বার দাগ নাম্বার এগুলো আপনারা কোথায় পাবেন আপনাদের পর্চাতেই আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন দাগ নাম্বারের জন্য বেশি ঘর নেই পাঁচ ছটা ঘর রয়েছে তো আপনাদের যদি জমির দাগ নাম্বার অনেক বেশি হয় তাহলে আপনারা একটা দুটো দেবেন বেশি দেওয়ার দরকার নেই ঠিক আছে খতিয়ার নাম্বার আপনারা এখানে লিখে দেবেন এরপরে বিমার জন্য প্রস্তাবিত এলাকা কত একর সেটা আপনারা এখান থেকে ফিল আপ করে দেবেন এরপরে নিজস্ব জমি ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষি সেটা আপনারা এখানে লিখে দেবেন তারপরে ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ এখানে আনুমানিক একটা তারিখ আপনারা দিয়ে দেবেন যে ফসল কবে রোপণ করা হয়েছিল সেটা আপনারা এখানে দেওয়ার পরে এটা ফিল করার পরে নিচের দিকে আসবেন এখানে ব্যাংকের বিবরণ দিতে হবে যে ব্যাংকে আপনারা এই টাকাটা নিতে চাইছেন সেই ব্যাংকের নাম কৃষকের নাম দিতে হবে তারপর ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার আইপিএসসি কোড এবং অ্যাকাউন্টের ধরন সেভিংস না কারেন্ট অ্যাকাউন্ট সেটা আপনাদের এখানে লিখে দিতে হবে ঠিক আছে এগুলো লিখে দেওয়ার পর আপনাদের ফর্মটা মোটামুটি ফিল আপ করা কমপ্লিট নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পর কৃষকের সই বা টিপছাপ আপনাদের একটা জায়গা আসবে এখানে দেওয়ার জন্য সেটা দিয়ে দিলেই আপনাদের ফর্মটা মোটামুটি ফিল আপ করা কমপ্লিট এরপরে এখানে দেখুন কৃষকের যোগ্য নথি কী কী নথিপত্র অর্থাৎ ডকুমেন্ট আপনাদের দিতে হবে সেটাও এখানে লিখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ড এবং আধার কার্ড আপনাদের দিতেই হবে তার সাথে ব্যাংকের পাস সেটা আপনাদের দিতে হবে তার সাথে পর্চা আপনাদের দিতে হবে এবং সাম্প্রতিকতম এটাও কিন্তু লিখে দেওয়া হয়েছে পুরোনো পর্চা দিলে হবে না নতুন পর্চা আপনাদের কিন্তু দিতে হবে এই ফর্মের সাথে এবং সেটা জমা করতে হবে চার নাম্বার যেটা রয়েছে সেটা আপনাদের কিচ্ছু করতে হবে না যখন আপনারা ফর্ম জমা দেবেন তখন তারাই এটা করে নেবে এই যে এরিয়া সোন সার্টিফিকেট এটা তারাই কিন্তু এটা ফিল আপ করে সার্টিফিকেটটা দিয়ে দেবে এরপরে নিচের দিকে কিছু অংশ রয়েছে এই অংশটা প্রাপ্তি স্বীকার এটা যে আপনি জমা দিয়েছেন তার একটা প্রুফ হিসাবে আপনার কাছেই থেকে যাবে তো এইটা আপনারা ফিল আপ করতে পারেন ব্লক থেকেও ফিল আপ করে দিতে পারে ঠিক আছে এটা নিয়ে আপনাদের অত মাথা ঘামাতে হবে না যদি আপনাদের ফিল আপ করতে হয় তাহলে খুব ইজিলি শ্রী শ্রীমতী দিয়ে আপনাদের নাম পিতার নাম অভিভাবকের নাম ঠিকানা ব্যাংকের অ্যাকাউন্ট যেগুলো উপরে দিয়েছেন সেগুলোই কিন্তু এখানে মোটামুটি দিয়ে দিতে হবে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা আপনারা ডকুমেন্টের সাথে জমা দিয়ে দেবেন আপনাদের ব্লক অফিস বা কৃষি দপ্তরে এই বাংলার শস্য বীমার ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট ছিল একত্রিশে অক্টোবর কিন্তু সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডানা ঘূর্ণিঝড়ের ফলে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই ডেটটা আরও পিছিয়ে দিয়েছেন এটা তিরিশে নভেম্বর করে দিয়েছেন তাই আপনারা এখন অনেক সময় রয়েছে এই সময়ের মধ্যে এই বা বাংলার শস্য বিমার ফর্ম জমা দিয়ে দিন আপনারা কিন্তু একটা ভালো বিমা পেতে পারেন যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না